শত যোজনের কত মরুভূমি, পাড়ায় গো কত বালু চরে কত আখি ধারা, ঝরায় গো বরসের পরে আসিল ঈদ, কাজী নজরুল ইসলাম। ঈদুল ফিতর অর্থ ভেঙে ফেলার আনন্দ, মাস জুড়ে রাখা সিয়াম ভঙ্গের আনন্দ। এই আনন্দটা যেমন, তেমনই আনন্দ একাত্মবোধের সম্মিলনের। এই আনন্দ এক কাতারে নেমে এসে নিজেকে অন্যের মধ্যে বিলিয়ে দেওয়ার। আর তাই YSSE এর পক্ষ থেকে সকলকে ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মুবারক জানিয়ে আমি ফারিয়া মেহেরিন আজকের তারুণ্যের ঈদ স্পেশাল এপিসোডটি শুরু করছি। দ্য উইমস অফ ইউথ ব্রেক অল দ্য রুলস, হোমার। তরুণরা প্রাণবন্ত, আত্মবিশ্বাসী, সাহসী, উজ্জ্বল এবং সিদ্ধান্তপ্রাপ্ত। তরুণদের উপরই একটি জাতির ভবিষ্যৎ নির্ভরশীল। তরুণরাই পারে দেশকে উন্নতির সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে, কারণ তরুণরাই স্বপ্ন দেখে, দেশকে ও দেশের মানুষকে স্বপ্ন দেখায়। আজকের তারুণ্যে আমরা মূলত কথা বলি তরুণদের নিয়ে, তরুণদের সাফল্য, সমাজ ও দেশের জন্য তাদের অবদান, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি নিয়ে। প্রত্যেক পর্বেই আমাদের সাথে এমন একজন ব্যক্তিত্ব থাকেন যিনি আসলে তার কাজ এবং সমাজে তার কন্ট্রিবিউশনের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে একজন আদর্শ হিসেবে বিবেচিত হন। আজকে আমাদের সাথে থাকছেন মাহমুদুল হাসান ফয়সাল ভাইয়া, যিনি ফুটবল নিয়ে বিভিন্ন দক্ষতা দেখিয়ে 10 বার গিনেস রেকর্ড করেছেনই এবং ঘাড়ের চারপাশে ফুটবল ঘুরিয়ে এবছরেই গড়েছেন নিজের 11তম গিনেস রেকর্ড। আজ আমরা আমাদের গেস্টের কাছ থেকে শুনবো তার অসাধারণ হয়ে ওঠার গল্প। ঈদ মুবারক ভাইয়া, কেমন আছেন? ভাইয়া নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে, দর্শক আমাদের সাথেই থাকুন। ঈদ মুবারক ভাইয়া, কেমন আছেন? ঈদ মুবারক, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। প্রথমে জানতে চাচ্ছি এবারে ঈদ কেমন কাটালেন? ভাইয়া আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ভাইয়া আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ভাইয়া আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? প্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন, উনি খুব শীঘ্রই আমাদের সাথে জয়েন করবেন।
ভাইয়া এখন কি আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন পাচ্ছি, নেট প্রবলেম করতেছিল, অনেক নেট প্রবলেম করতেছিল। আচ্ছা সমস্যা নেই ভাইয়া, তাহলে আমরা আমাদের প্রশ্ন উত্তর পর্বে ফিরে যাচ্ছি। তা প্রথমেই জানতে চাচ্ছি এবার ঈদ কেমন কাটালেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে অন্যবার থেকে। ঈদে কি এখনো সালামি পাওয়া হয়? ঈদ সালামি নিয়ে তো সবারই নানান মজার ঘটনা রয়েছে, আপনার কি এরকম কোন মজাদার ঘটনা রয়েছে? আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো ভাইয়া আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ পাওয়া হয়েছে। আচ্ছা ঈদ সালামি নিয়ে যদি আপনার জীবনে কোনো মজার ঘটনা থাকে? আমার আমার এবার ঈদ সালামি পাওয়া হয়েছে, তবে মজার ঘটনা হচ্ছে আমি এবার ঈদ সালামি সবাইকে একটু ভিন্নভাবে। হ্যাঁ জি জি শুনতে পাচ্ছি। হ্যাঁ জি শুনতে পাচ্ছি। হ্যালো জি ভাইয়া বলুন, ঈদ সালামি নিয়ে আপনার যদি কোনো মজার ঘটনা থেকে থাকে আমাদের সাথে শেয়ার করুন। হ্যালো আমি শুনতে পাচ্ছি। ঈদ সালামি নিয়ে মজার ঘটনা সত্যি বলতে এবারই হয়েছে, সেটা হচ্ছে আমি এক টাকা যে বিকাশে যে গিফটের যে একটা বিষয় আছে ওটা আমি এক টাকা 50 জনকে দিছি, যেটা সত্যি বলতে অনেক মজার ছিল। হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে এবার যে হচ্ছে বিকাশে যে গিফট ঈদ যে গিফটটা দেওয়া গেছে তো সেখানে আমি 1 টাকা 50 জনকে দিছি, সেটা ছিল অনেকটা মজার আমার কাছে। আচ্ছা ভাইয়া আপনার নিজের সম্পর্কে আমরা একটু জানতে চাই, আপনার ছাত্র জীবন, আপনার বেড়ে ওঠা সবকিছু। ভাইয়া আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো জি ভাইয়া আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমার নিজের সম্পর্কে, আমি মাগুরা জেলার হাজিপুর গ্রামে থাকি আর আমার পড়াশোনা মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটে, আর আপাতত। হ্যাঁ জি জি শুনতে পাচ্ছি। হ্যালো জি ভাইয়া আমরা শুনছি, আপনি বলেন। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ জি শুনতে পাচ্ছি। হ্যালো জি শুনতে পাচ্ছি ভাইয়া। হ্যালো হ্যালো শুনতে পাচ্ছি ভাইয়া, আপনি বলেন। আমরা আন্তরিকভাবে দুঃখিত প্রিয় দর্শক, ভাইয়া নেটে সমস্যা করছে, আপনারা একটু অনুগ্রহ করে আমাদের সাথেই থাকুন।
ভাইয়া আপনি কি আমাকে এখন শুনতে পাচ্ছেন? ভাইয়া আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা তো আপনি নেট প্রবলেম করতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ আমি আমার জন্ম মাগুরা জেলাতে, আমি আপাতত মাগুরাতেই আছি আর আমার পড়াশোনা মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটে। আচ্ছা তো আপনার জীবনের স্বপ্ন কি ছিল? নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে কিভাবে জীবনকে সাজিয়েছিলেন? আমার ইচ্ছা ছিল ক্রিকেটার হওয়ার এবং সেটা যখন হয় নাই তারপর ইচ্ছা জাগলো যে অনেক ভালো কিছু করার এবং যার মাধ্যমে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবো আর সেখান থেকে ফুটবল ফ্রি স্টাইল আসা এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করা। আচ্ছা সো ফুটবল নিয়ে এক্সপেরিমেন্ট শুরু করার পেছনে প্রথম ইচ্ছেটা কিভাবে এবং কখন তৈরি হয়েছিল? ফ্রিস্টাইলটা ফুটবল যখন খেলা শুরু হয়, ফুটবলটা শুরু করার পর চিন্তাটা হইল যে হ্যাঁ ফ্রিস্টাইল আছে যেটার মাধ্যমে বিভিন্ন ভাবে মানে প্রদর্শন করা যায় ফ্রিস্টাইলটা, আর তারপর হচ্ছে রেকর্ডের চিন্তাটা মাথায় আসে। আচ্ছা তো আপনার প্রথম গিনেস রেকর্ডটি কবে হয়েছিল এবং সে ব্যাপারে যদি আমাদেরকে কিছু বলতেন? আমার প্রথম গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হচ্ছে 2018 সালে, আর প্রথম রেকর্ডটা ছিল মোস্ট ফুটবল আর্ম রোল ইন 1 মিনিট। ফুটবল নিয়ে এক্সপেরিমেন্ট করার সময় কোন জিনিসটা সবচেয়ে বেশি এনজয় করেছিলেন আপনি? যদি বলি তাহলে সেটা হচ্ছে ফুটবল আর্ম রোল, কারণ ওটা আমার প্রথম রেকর্ড ছিল আর ওটা সবথেকে বেশি সময় দিতে হয়েছে। আচ্ছা তো এবছরই তো আপনার 11তম গিনেস রেকর্ড হয়েছে, সে সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলতেন। আমার যখন প্রথম ফ্রিস্টাইলটা শুরু তখন আমার ইচ্ছা ছিল যে মাগুরাতে থাকতে থাকতে 10টা রেকর্ড করব, এবং আমি মাগুরাতে হয়তো আর কিছুদিন আসছি তবে এর ভিতরে আমার অলরেডি 11টা রেকর্ড হয়েছে, ইনশাল্লাহ আমি অনেক খুশি। ভাইয়া আপনি যেমন বললেন যে আপনার ক্রিকেটার হওয়ার ইচ্ছা ছিল, তো ক্রিকেট থেকে ফুটবলে পরিবর্তনের কোনো কারণ ছিল কি সেটা একটু জানতে চাচ্ছি। জি ভাইয়া আপনি কি এখন শুনতে পাচ্ছেন আমাকে? ভাইয়া আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ জি শুনতে পাচ্ছি। আচ্ছা তো যেমনটা আমরা জানতে চাচ্ছিলাম যে ক্রিকেট থেকে ফুটবলে যে আপনি একটা এক্সপেরিমেন্ট করলেন এটার পেছনে আসলে কি কারণ ছিল? আসলে ক্রিকেটটা যখন আমার মানে খেলার অনেক ইচ্ছা ছিল, ফ্যামিলি অনেক সময় প্রবলেম থাকে যেটার কারণে কন্টিনিউ করা সম্ভব হয়নি, এবং পরে যখন দেখলাম যে বয়স ভিত্তিক কিন্তু ক্রিকেটটা হচ্ছে বয়স ভিত্তিকটা কিন্তু অনেক বড় একটা বিষয় যে ম্যাচগুলো হয়ে থাকে, তো সেটা যখন মানে বয়সটা একটু বেশি হয়ে যায় তখন মনে হইলো যে আসলে ফ্রি স্টাইলটা মানে কন্টিনিউ করা উচিত। ফুটবল নিয়ে এক্সপেরিমেন্ট করা এবং এর আইডিয়া বের করা তো খুবই পরিশ্রমের ব্যাপার, আপনার পরিশ্রম এবং স্যাক্রিফাইস আমাদের সাথে যদি একটু শেয়ার করতেন।
ফুটবল এক্সপেরিমেন্ট বললাম না যে আমি যখন লাস্ট ক্রিকেটটা থেকে সরে আসা 2018 সালে, এবং তারপর থেকেই ফুটবল ফ্রিস্টাইলের প্রতি আরো বেশি মনোযোগ দেওয়া। আর যখন মনোযোগ দিলাম, তারপর আস্তে আস্তে মনে হইলো যে আসলে এটা দিয়েও তো আসলে মানে বিশ্ব দরবারে ফ্রিস্টাইলটাকেও তুলে ধরা যায় ভিন্নভাবে। তো তারপর থেকে হচ্ছে ফ্রিস্টাইলটার মানে রেকর্ডটা শুরু করা। আচ্ছা আচ্ছা, তো গিনেস রেকর্ড করতে আপনার কি কোনো ধরনের প্রতিবন্ধকতা ফেস করতে হয়েছে? থাকে অনেক সময়, আসে অনেক বিষয়, এবং পড়াশোনা তারপর সবকিছু মানায় নেওয়া, এটা আসলে সব থেকে বড় প্রতিবন্ধকতা। জি অবশ্যই। এছাড়া অন্য কোনো প্রতিবন্ধকতা যেটা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান? হ্যালো জি ভাইয়া, এছাড়া অন্য কোনো প্রতিবন্ধকতা যেটা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান? ভাইয়া আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো কি আমাকে এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আপনি কি আপনার অন্য কোন ধরনের প্রতিবন্ধকতা যেটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করার সময় হয়েছিল সেগুলো আমাদের সাথে শেয়ার করতে চান? শুরুটা যখন ছিল তখন দেখা, ভাইয়া আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? প্রিয় দর্শক, আমরা আন্তরিকভাবে দুঃখিত, ভাইয়া তার নেটওয়ার্ক ইস্যুর কারণে আমাদের সাথে আজকে জয়েন করতে পারছেন না। তো আমরা আমাদের আজকের এপিসোডটি এখানে শেষ করছি। প্রিয় দর্শক, এতটা সময় জুড়ে আমাদের পাশে থাকার জন্য এবং আমাদের সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আজকের তারুণ্য। সে পর্যন্ত ভালো থাকুন এবং স্টে টিউন উইথ YSSE। শুভরাত্রি।